এই যে যে হার্নিয়া হার্নিয়ার সাথে কি স্যার ডায়াবেটিস মেলাইটাস অথবা হাইপারটেনশন এইসব কোমরবিডিটিস এর কোন অ্যাসোসিয়েশন আছে কিনা রকম কোন অ্যাসোসিয়েশন আমার জানা নাই কিন্তু যাদের ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে অতিরিক্ত ওজন আছে আমরা বলি যে এইগুলা তো হার্নিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা অবস্টেকল তৈরি করে তো এই ডায়াবেটিস অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কারণ আমরা এখানে কিন্তু ম্যাশ ব্যবহার করছি সো ম্যাশ কিন্তু একটা বাইরের জিনিস ফরেন বডি ফরেন বডি এটা একটা আপনি যেরকম বডিতে হার লাগান যে কি হল যে কোনো একটা বোন্স নষ্ট হয়ে গেল আপনি ওইখানে একটা বোন্স বা জয়েন্ট রিপ্লেসমেন্ট করছেন সো সেই ক্ষেত্রে যেরকম প্রিকশন নেন আমরা কিন্তু এরকম ম্যাশ ব্যবহারের জন্য এরকম প্রিকশন নেই এবং নেওয়ার জন্য বলি সো আপনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার উচ্চ রক্তচাপ ওজন যতটা সম্ভব ওজন কমিয়ে নেওয়াটা ব্যাটার ধন্যবাদ স্যার একটু এখন জানতে চাই স্যার আপনি তো বাংলাদেশ হার্নিয়া সোসাইটির সাথে অ্যাসোসিয়েটেড আছেন এই সোসাইটির কাজ সম্পর্কে একটু ছোট করে জানতে চাই ধন্যবাদ আর সাথে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ একবার দিতে চাই হার্নিয়া সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবেই কাজ করছি তো এটা বেসিক্যালি যেটা হলো আমাদের যারা হার্নিয়া সার্জারি যারা করি তাদেরকে নিয়েই এই সোসাইটিটা এবং আরও বেশি সার্জনদেরকে আরও হার্নিয়ার মডার্ন ট্রিটমেন্ট মডার্ন টেকনিক হাউ টু টেক কেয়ার অফ দ্য পেশেন্টস সো এইগুলা সম্পর্কে তাদেরকে আরও ট্রেন্ড আপ করা এবং নিত্য নতুন যেই প্রযুক্তি যেগুলো আসে টেকনিক যেগুলো আসে এগুলো স্প্রেড আউট করা বিভিন্ন সায়েন্টিফিক প্রোগ্রাম করার মাধ্যমে কনফারেন্স করার মাধ্যমে সেইগুলো আমরা হার্নিয়া সোসাইটি থেকে করে যাচ্ছি আর দর্শকদের উদ্দেশ্যে যেটা হলো যে জুনটা হার্নিয়া সচেতনতা মাস হিসাবে আমরা পালন করি সো আজকে আমি স্কোয়ার হসপিটালকে আমি ধন্যবাদ জানাবো যে স্কোয়ার হসপিটাল কিন্তু আজকে যেমন আমাকে সিলেক্ট করে পাঠালো এখানে মাসরাঙ্গা টিভিতে যে হার্নিয়া নিয়ে কথা বলার জন্য এবং গত এক মাস স্কোয়ার হসপিটাল কিন্তু হার্নিয়া নিয়ে একদম স্কোয়ারের সব সব লেভেলের যারা এমপ্লয়ী আছে তাদেরকে নিয়ে একটা হার্নিয়ার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে মাসব্যাপী বিলবোর্ডে হার্নিয়ার যে উপসর্গ এবং হার্নিয়া হলে কি করতে হবে সেটা প্রচার করেছে এবং এই মাসের মধ্যে দুবার ওরা কিন্তু ফ্রি কনসালটেশন দিয়েছে এবং ডিক্লেয়ার করেছে যে হার্নিয়ার রুগীদেরকে তারা একটা সাশ্রয়ী প্যাকেজে হার্নিয়ার অপারেশন করে দেবে আগামী দু মাস তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা হলো যে আমি দর্শকদেরকে বলবো আজকে যারা আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হলেন তারা আপনার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট যারা আছেন ফ্রেন্ডস রিলেটিভস তাদেরকে এটা সম্পর্কে বলবেন এবং আজকের এই প্রোগ্রামের কন্টেন্টটা শেয়ার করবেন যেন আরও বেশি দর্শক আরও বেশি জনগণ হার্ন সম্পর্কে জানতে পারে এবং সচেতন হবেন ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলাম আপনাকেও ধন্যবাদ এবং মাসরাঙ্গা টিভিকে এবং সমস্ত কলা ধন্যবাদ